الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار বুদ্ধিবৃত্তিক ক্রুসের কীভাবে মোকাবিলা করতে হবে, লড়াইয়ের পূর্বে কী কী দেখতে হয়। এক, আমাদের সংঘাত কাদের সঙ্গে, শত্রু কারা, শত্রু কোন দিক দিয়ে আমাদের উপর আক্রমণ করছে, আমাদের লক্ষ্যবস্তু কী, কোন রণাঙ্গনে আমাদের লড়তে হবে, রণাঙ্গনটি কেমন, লড়াইয়ের হাতিয়ার কী কী, আমাদের পজিশন কেমন, অর্থাৎ আমাদের শক্তি কোথায় যা দিয়ে আমরা আমাদের প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ব, এবং আমাদের দুর্বলতা কোথায় যা আমাদের কাটিয়ে উঠতে হবে। শত্রুর পজিশন কী, অর্থাৎ তাদের শক্তি কোথায়, দুর্বল পয়েন্টগুলো চিহ্নিত করতে হবে যেখান দিয়ে আমরা কার্যকর আক্রমণ করতে পারব। সফলতার স্বপ্ন নিয়ে কোনো রণাঙ্গনে আবরণ করার আগে অবশ্যই আমাদের উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর সঙ্গে রাখতে হবে। আমাদের দুর্বলতা, বুদ্ধিভিত্তিক যুদ্ধে এই মুহূর্তে আমাদের এমন 12টি বড় ধরনের দুর্বলতা রয়েছে। চতুর, শত্রুপক্ষ যেগুলো পূর্ণ শব্দ ব্যবহার করে যাচ্ছে। এক, ইমানি দুর্বলতা। দুই, আমলের দুর্বলতা। তিন, ইলমে দীনের দুর্বলতা। চার, পার্থিব বিদ্যার দুর্বলতা। পাঁচ, সুস্থ শরীরের দুর্বলতা ও বিভিন্ন রূপ ভেদ। ছয়, অর্থনৈতিক দুর্বলতা ও সুদীর অর্থব্যবস্থা। সাত, মিডিয়ার মাধ্যমে আক্রমণ করতে না পারার দুর্বলতা। আট, রাজনৈতিক দুরবস্থা। নয়, সৎ ও যোগ্য নেতৃত্বের তীব্র সংকট। দশ, দারিদ্র। এগারো, চৈতিক জড়তা ও নিষ্ক্রিয়তা। বারো, অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা। আমাদের শক্তিমত্তা, আমাদের কিছু গুরুত্বপূর্ণ শক্তি রয়েছে, যেগুলো হলো আমাদের সত্যপন্থী, আল্লাহর সাহায্য ও সহযোগিতা। তিন, মনোবল জোগাড়ের অঙ্গীকার। চার, বিভিন্ন ফিতনার ভবিষ্যৎবাণী ও ভবিষ্যতজ্ঞ পরীক্ষার সংবাদ। পাঁচ, মানুষের হৃদয় জয় করার বাস্তব ক্ষমতা। ছয়, নিরাপত্তা শরীয়ত। ছয়, নিরাপদ শরীয়ত। সাত, জনসংখ্যার শক্তি। আট, ভৌগোলিক অবস্থান। নয়, খনিজ সম্পদ। শত্রুপক্ষের দুর্বল দিক, আমাদের প্রতিপক্ষের কিছু দুর্বল দিক রয়েছে। এক, বাতিল বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি। দুই, অস্থির প্রাণ ও সংশয়বাদী মানসিকতা। তিন, অন্তঃসারশূন্য সমাজ ব্যবস্থা ও দুর্বল পারিবারিক বন্ধন। চার, মৃত্যুর ভয় ও দুনিয়ার লোভ। পাঁচ, আহামিকা, আত্মগম্ভীরতা, ক্রোধ, উগ্রতা, প্রতিশোধের উন্মাদনা ও তুরাত্ম প্রবণতা। ছয়, পতনমুখ অর্থব্যবস্থা। সাত, জনসংখ্যার স্বল্পতা। আট, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা। কাজ করার পদ্ধতি, নিজেদের দুর্বলতা এবং প্রতিপক্ষের দুর্বল স্থান ও শক্তিমত্তার জায়গা মতো আধুনিক করার পর আমাদের কাজ শুরু করে দিতে হবে। এ পর্যায়ে এসে আমাদের নিম্নের বিষয়গুলো বুঝে নিতে হবে। এক, আমাদের লক্ষ্যবস্তু কী। দুই, কী কী বৈশিষ্ট্যের বাহক হয়ে আমাদের কাজ করতে হবে। তিন, কাদের উপর কাজ করতে হবে। চার, কোন ময়দানে আমাদেরকে প্রাধান্য বিস্তার করতে হবে। পাঁচ, আমাদের হাতিয়ার কী হবে। ছয়, কোন কোন কেন্দ্র থেকে আমাদেরকে প্রাণ শক্তি নিতে হবে। আমাদের লক্ষ্য কী হবে,
বুদ্ধিভিত্তিক যুদ্ধের ময়দানে আমাদের লক্ষ্য হবে: এক, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা; দুই, বান্দাদের আল্লাহমুখী করা; তিন, নিজেদের যেসব দুর্বলতা দূর করতে হবে যা বাতিল শক্তির সহায়ক হচ্ছে; চার, সাম্রাজ্যবাদ, পাশ্চাত্যবাদ, খ্রিস্টানবাদ, বিশ্বায়ন সবগুলো আশঙ্কা প্রতিহত করা; পাঁচ, ইসলামের বিরুদ্ধে চলমান সবগুলো ষড়যন্ত্র নস্যাৎ করা; ছয়, ইসলামী খিলাফার জন্যে সকল জনগণকে গড়ে তোলা; সাত, অমুসলিমদের ইসলামের দাওয়াত দেওয়া; আট, শরিয়াহ কার্যকর করা ও ইসলামী সমাজ ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ উদাহরণ উপস্থাপন করা; নয়, পুরো পৃথিবীকে ইসলামের চৈতিক, বুদ্ধিভিত্তিক ও মতাদর্শিক শ্রেষ্ঠত্ব বাস্তবায়ন করা; কাজ করার আবশ্যিক বৈশিষ্ট্য। এই ময়দানে কাজ করার জন্য আমাদেরকে অবশ্যই নিম্নের বৈশিষ্ট্যগুলির ধারক বাহক হতে হবে: এক, সুদৃঢ় ঈমান; দুই, একনিষ্ঠ নিয়ত; তিন, আল্লাহর অধিক জিকির; চার, হালাল রিজিক ও সাদাকা খয়রাত করা; পাঁচ, দুনিয়ার প্রতি নির্মোহ চেতনা, অল্পে তুষ্টি ও সরল জীবন; ছয়, সকল ওয়াজিব আদায় করা ও সকল নিষিদ্ধ কাজ বর্জন করা; সাত, আবশ্যক দিনী ইলম অর্জন করা; আট, বান্দার সবগুলো হক আদায় করা; নয়, উম্মতের ফিকির; দশ, বর্তমান পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন হওয়া ও এবং ইতিহাস সম্পর্কে অবহিত হওয়া; এগারো, ইস্তিকামাত বা অবিচলতা; এগারো, ইস্তিকামাত বা অবিচলতা, কাদের উপর কাজ করতে হবে। বুদ্ধিভিত্তিক এই যুদ্ধে শত্রুপক্ষে প্রতিহত করার ক্ষেত্রে আমরা কাদের সম্বোধন করব, কারা আমাদের কাজের ক্ষেত্র হবে: এক, আমার নিজ সত্তা; দুই, ঘরের সদস্য ও পরিবার পরিজন; তিন, বংশের সদস্য ও মহল্লার প্রতিবেশী; চার, দরিদ্র ও অবহেলিত শ্রেণী; পাঁচ, ধর্ণাঢ্য শ্রেণী; ছয়, শিক্ষার্থী সমাজ; সাত, মহিলা; আট, শিশু; নয়, রোল মডেলদের; দশ, শাসকবর্গ। আমাদের কাজের ক্ষেত্র। এখন আমাদের সামনে এমন কিছু ময়দানের তালিকা তুলে ধরছি যেখানে প্রবেশ করে আমাদের বুদ্ধিভিত্তিক যুদ্ধ করতে হবে: এক, পূর্ণ ঈমান ও ন্যাক আমলের দিকে দাওয়াতের ময়দান; দুই, রাজনৈতিক ময়দান; তিন, অমুসলিমদের মাঝে ইসলাম প্রচারের ময়দান; চার, দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা ও যেগুলোর উন্নতি সাধন করা; চার, দিনী মাদ্রাসা প্রতিষ্ঠা ও সেগুলোর উন্নতি সাধন করা; পাঁচ, মসজিদ ও খানকা আবাদ করা; ছয়, দিনী পরিবেশে মানসম্পন্ন প্রক্রিয়ায় আধুনিক জ্ঞান বিজ্ঞানের পাঠদানের উপযোগী বিদ্যালয়; আট, আধুনিক শিক্ষালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে সঠিক পথে উঠিয়ে আনা, যেখান থেকে ছাত্র, শিক্ষক ও পরিচালকদের দিনের কাছাকাছি নিয়ে আসা; আট, মিডিয়া; নয়, মুসলিম জাহানের বাণিজ্য ও অর্থব্যবস্থাকে ইসলামী সীমারেখার উপর দৃঢ়তার সঙ্গে পরিচালনা করা ও স্বয়ংসম্পূর্ণ করা; দশ, সেবামূলক কর্মকাণ্ডের পরিধি গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া; এগারো, শরিয়াতের সীমারেখার ভেতর থেকে খেলাধুলা, বিনোদন এবং হৃদয়গ্রাহী এবং তথ্য সমৃদ্ধ প্রোগ্রাম বেশি বেশি আলোচনা করা বা আয়োজন করা। আমাদের হাতিয়ার কী হবে? আমাদের হাতিয়ার যেগুলো হবে সেগুলো আলোচনা আমরা চিন্তাযুদ্ধের পুঁজি ও উপকরণ অধ্যায়ে আলোচনা করেছি। আমাদের শক্তির কেন্দ্রবিন্দু, আমাদের প্রেরণা শক্তির উৎস তিনটি: এক, মসজিদ; দুই, মাদ্রাসা; তিন, খানকা। এগুলোই আমাদের বুনিয়াদি কেন্দ্রবিন্দু। সকল কর্মকাণ্ডে প্রতি মুহূর্তে এই তিনটি কেন্দ্রের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক বজায় রাখতে হবে।